Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনারা সবাই কেমন আছেন? আমি মানসিকভাবে একটু বিধ্বস্ত, কারণ আমার লাস্ট যে ভিডিওটাতে ওইখানে আমি আমার ভাইকে বললাম যে আমি ভাইকে হাসপাতাল সিএনজি দিয়ে উঠায় দিয়ে আসলাম, আপনি আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো গত 19 তারিখে রাত 10:30 সময় আমার ভাই ইন্তেকাল করছে। আমি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছি, কারণ আমাদের যদি সংসারটা টিকিয়ে রাখে কিংবা আমাদের সংসারে যদি মূল কি থাকে, আমার দুইটা ভাই, মেজো ভাই, সেজো ভাই, এর ভিতরে মানে সে তারা আমার বাবার সমতুল্য। কারণ একজন বাবা যা কাজ ছিল, আমরা আমাদের দুই ভাই ওই কাজটাই করছি, বাবার যা কাজ থাকে সন্তানের প্রতি। তো খুবই আপসেট, খুবই মানে কি বলো, বলার বাইরে। তাও কি এখন একটু স্বাভাবিক হয়ে আসতেছি, কারণ ব্যাপারটা হচ্ছে যে ভিডিওটা করার কথা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে ফোন দিতেছেন, মানে আমি ফোনটাতে ধরে কথা বলবো ওই রুচিটুকু আমার আসে না, মানে ওই মন মানসিকতা আমার কাছে আসে। তো আশা করি ঠিক হয়ে যাবে এবং ইনশাল্লাহ দুয়েকের ভিতরে আপনাদের সামনে আসবো ভিডিও টিডিও নিয়ে। তো আমার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ জানি তাকে তার কর্মের জন্য না হলো, তার যে ছেলেগুলা যে সে সংসারটাকে পালছে, তার ছেলেগুলো পালছে, সেই জন্য আল্লাহ তাকে বেহেস্ত নসিব করেছে। জীবন অনেক কষ্ট করছে আমাদের জন্য, কোনোদিন বলে নাই যে সে আমার ভাই, সে বলছে সে আমার ছেলে। আর সবসময় একটা কথা বললো যে সোহেল রুবেল রে, মানে আমার ছোটো ভাই রুবেল, এই দুইটারে যদি আমি একটা কিছু করে দিয়ে যেতে পারি আমি মরেও শান্তি পাবো। তো আল্লাহ যথেষ্ট, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, আপনি যতটুকু করে দিয়েছেন আমরা এই জীবন পার করে নিয়ে যেতে পারব। তো আজকের মতো রাখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।